ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের ভিডিওটা আমি বাংলাতেই করবো কারণ প্রত্যেক বছর সরস্বতী পুজোর যে মেকআপ টিউটোরিয়াল হয় আমি তোমাদের সাথে বাংলাই ই শেয়ার করি আর যারা হিন্দি আমার সাবস্ক্রাইবার আছে তারা প্লিজ টেকনিকটা যেটা আমি করছি ওটা দেখলেই হবে কারণ তোমরা মেকআপটা দেখলেই বুঝতে পারবে আমি কিরকম ভাবে কি করছি এরকম টাইপের একটা লুক আমি এর আগে আমার চ্যানেলে পোস্ট করিনি আর আগেরবারও যত মেকআপ লুক ছিল আমি ইয়েলো শাড়ির ওপরই করেছিলাম তাই ওগুলো তুমি আমার প্রোফাইলেই পেয়ে যাবে আর আরো মানে আমি শর্টস নিয়ে আসার চেষ্টা করব সরস্বতী পুজোর উপর তো এই লুকটা আমি এই বছরের জন্য ক্রিয়েট করেছি মর্নিং টাইমের লুক মাথায় রেখে আই হোপ তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফেসটাকে ভালো করে ক্লিন করার পর আমি এখানে সব থেকে প্রথমে অ্যাপ্লাই করছি টোনার গুড ভাইবসের এটা স্যান্ডেলウッド টোনার আর তোমরাও যে কোনো টোনার ইউজ করতে পারো যেটা তোমাদের ভালো লাগে এখানে আমি স্টেক ওয়াইরকির প্রাইমার অয়েল ইউজ করছি এটা ফেসটাকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে একটা খুব ভালো গ্লো আনে তাই আমি এটা ইউজ করলাম नेक्स्ट আমি এখানে ল্যাকমি পিচ মিল্কের ময়েশ্চারাইজারটা ইউজ করছি আর তোমরাও মেকআপ করার আগে খুব ভালোভাবে ফেস মশ্চারাইজ করে নিও এতে মেকআপটা খুব ভালোভাবে বসবে এখানে আমি সানস্ক্রিন ইউজ করছি ল্যাকমের এক্সপার্ট সানস্ক্রিন যেটা আছে এটা টিনটেড সানস্ক্রিন যেহেতু সকালের মেকআপ আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না তাই আমি এই সানস্ক্রিনটা ইউজ করে নিলাম তোমরা অবশ্য সানস্ক্রিন ইউজ করো সকালের মেকআপ বলে প্রাইমারের জন্য আমি এখানে ল্যাকমের ব্লারিন প্রাইমারটা ইউজ করে নিচ্ছি এতে যে আমার ওপেন পোর্স আছে ওটা ভালো করে ব্লারিন হয়ে যাবে এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাউ কিট দিয়ে ব্রাউজটা ভালোভাবে ফিল করে নেব আর কনসিলার আমি এখানে ইউজ করছি আমি কোনো ফাউন্ডেশন যেহেতু অ্যাপ্লাই করবো না শুধু কনসিলার দিয়েই মেকআপটা আমি করব এখানে আমি ল্যাকমি নাইন টু ফাইভের কনসিলার ইউজ করেছি আর এটা শেড হচ্ছে স্যাড সবসময় খুব ভারী মেকআপ ভালো লাগে না আর সকালের দিকে যেহেতু তাই কনসিলার দিয়েই ব্যাপারটা আমার মনে হয় খুব বেশি ভালো লাগবে তাই জন্য শুধুমাত্র লুকটাকে নিউট্রাল আর ন্যাচারাল দেখানোর জন্য আমি কনসিলারই খালি অ্যাপ্লাই করেছি আর কম্প্যাক্টের জন্য আমি এখানে স্টেক ওয়ার্কের কম্প্যাক্ট ইউজ করেছি কনসিলারটাকে আমি পুরো মুখে সেট করে নিয়েছি কম্প্যাক্টটা দিয়ে তোমরাও এই স্টেপটাই ফলো করো দেখবে এতে করে কি হবে না লুকটা যেটা আছে খুব ন্যাচারাল লাগবে আর খুব সুন্দর দেখতে লাগবে তো এখানে আইশ্যাডো প্যালেটের জন্য আমি ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেট পাল্ট দিয়ে দুটো ব্রাউন শেড মিক্স করে পুরো আই লিডে অ্যাপ্লাই করে নিয়েছি আমি আই লুকটা খুব সিম্পল রাখবো যেহেতু সকালের দিকের মেকআপ আর সবাই খুব হেভি মেকআপ করতে পছন্দও করে না আর টাফ হয়ে যায় তাই জন্য আমি সেম প্যালের থেকে এই হোয়াইটিশ শেডটা নিয়ে আমার মিড লিড পর্যন্ত প্লেস করে নিয়েছি এতে ব্রাউনিশ আর হোয়াইটিশ একটা আলাদা টাইপের আই শ্যাডোর লুক এসেছে যেটা খুব সুন্দর দেখতে লাগছে আর খুব ইজি এখানে আমি ল্যাকমে অ্যাপসলিউটের কাজল অ্যাপ্লাই করেছি আইসকে টাইট লাইন করে নেওয়ার জন্য আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইন দুটোতেই অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি কাজলটাকে একটা ব্রাশের হেল্পে স্মাজ করে নিয়েছি কারণ স্মাজি লুকটা খুব সুন্দর লাগে আর একটা বেঙ্গলি লুকের মধ্যে স্মাজি ব্যাপারটা খুব 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 ভালো লাগে তাই আমি এটা করেছি আর আমি আপার ল্যাশ লাইনেও সেমভাবেই ব্রাশটাকে হালকা হাতে স্মাজিভাবে বুলিয়েছি খালি তাতেই একটা খুব সুন্দর হালকা লাইনার এফেক্ট এসে গেছে আর ব্রাউন শেডটা আমি কাজলের নিচে আর একবার প্লেস করে ওটাকে স্মাচ করে নিয়েছি নেক্সট আমি মাস্কারার জন্য এখানে মেবলিনের হাইপার কাল মাস্কারা ইউজ করেছি আর এটা আমার ল্যাশগুলোকে খুব ভালোভাবে লিফ্ট করে আমি এখানে এনকে ডুও কন্ট্রোল প্যালেট ইউজ করেছি তোমরা এই স্টেপটা করতেও পারো নয়তো স্কিপও করতে পারো আমি কন্ট্রোলটা করতে একটু বেশি ভালোবাসি আমার ফেসের প্যাটার্নের জন্য তাই আমি এটা করেছি তোমরা না করলেও না করতে পারো ব্লাশের জন্য আমি তোমাদেরকে এখানে দুটো অপশান দেখাবো একটা সুগারের এই পিঙ্ক প্রাইম ব্রাশটা যেটা ক্রিমি আর এটা হচ্ছে স্টেক ওয়ার্কের ডুও ব্লাশ আমি এখানে স্টেক ওয়ার্কের ডুও ব্লাশটা ইউজ করছি কারণ এটা অনেকটা বেশি অ্যাফোর্ডেবল আর এর যে শেডসগুলো আছে খুবই সুন্দর তাই তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে আর খুবই ভালো একটা ব্লাশ তারপর আমি সুগারের হাইলাইটার এখানে ইউজ করছি রয়্যাল রোজ হাইলাইটার ইন দি শেড জিরো টু এটাও খুব ন্যাচারাল একটা লুক দেয় আমাকে তাই আমার এই হাইলাইটারটা খুব 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 ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো আমি আমার ব্রাউবোনস আর আইজের ইনার কর্নারটাকেও হাইলাইট করে নেব আর আমি এখানে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে ইউজ করেছি যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয় কারণ কি এটা দিনের বেলার মেকআপ তাই সেটিং স্প্রেটা খুবই জরুরি আমি লিপস্টিকের জন্য এখানে দুটো অপশন দেখাবো একটা হচ্ছে ল্যাকমে অ্যাপসেলিউটের ম্যাট মেল্টের পিঙ্ক ড্রামার এটা হচ্ছে ল্যাকমে প্রেসিশন ম্যাটের ডার্ক ফুসিয়া শেড আমার মনে হলো এই ডার্ক ফুসিয়া শেডটা আমার এই লুকটার সাথে বেশি ভালো লাগবে কারণ আমার আই মেকআপটা খুব নর্মাল রেখেছি আমি তাই আমি এই ডার্ক শেডটাই অ্যাপ্লাই করলাম আর এটা ক্রিমি টেক্সচারে তাই আমার খুবই বেশি ভালো লাগে আর আমি ল্যাশের জন্য এখানে সুইস বিউটির রেবেল ল্যাশ ইউজ করেছি আর আমি হেয়ারটাকে না হালকা বান রাখবো মানে মেসি বান রাখবো আমার এই অগোছালো বানটা খুবই ভালো লাগে তাই আমি এরমভাবে হেয়ারটাকে বান করে নিয়েছি আর এরকম টাইপের কড়ির সাথে যে হ্যান্ডমেড জুয়েলারি হয় ওগুলো ওটা আমি পরেছি আর একটা ছোট্ট লাল টিপ পরে আর একটা রোজও আমি লাগিয়েছি হোয়াইট কালারের তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক অ্যান্ড আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে একটা কানের আমার অলরেডি খুলে পড়ে গেছে কানে প্রচন্ড ব্যথা হচ্ছে আর আমাকে অবশ্যই জানিও এই লুকটা আমার ওপর কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন এটাকে ক্রিয়েট করো আর আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে একদম ভুলো না ইনস্টাগ্রামের লিঙ্কটাও নিজের ডেসক্রিপশন বক্সে থাকবে যদি করো নিশ্চয়ই ট্যাগ করো আর সবাই সরস্বতী পুজোয় খুব এনজয় করো খুব ভালোভাবে সরস্বতী পুজো কাটিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এখানে এত সাউন্ড আজকের ভিডিও তো আজকের ভিডিওটা এতটাই এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ বাবাই বাই লাভ ইউ অল টেক কেয়ার ভালো থেকেও সুস্থ থাকো মো হ্যাপি সরস্বতী পুজো